তো সমুদ্র আজ রাতে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আজকে আবহাওয়াটা ভালো। তার সাথে নিয়ে চলে এসেছি, দেখুন এখানে হাতে রয়েছে ছোলা, রয়েছে রাজমা, রয়েছে আর মটর, রয়েছে ঘুগনির মটর, ঠিক আছে। দেখুন এইগুলোকে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। ব্যাপারটা হলো এটাই, কাঁচা অবস্থায় যেহেতু পায়রাকে খাওয়াতে একটু অসুবিধা হয় প্রথম প্রথম, তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম। এই যে হামাল দিস্তায় নিয়ে এসেছিলাম, হামাল দিস্তা, ছোটো হামাল দিস্তা নিয়েছে, আর এই মটর ছোলা আর হচ্ছে রাজমাটা জলে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, নিয়েছিলাম নরম হয়ে গেছিলো। তো হামাল দিস্তায় আস্তে করে পেস্ট করে তারপর এখন পায়রাতে দিয়ে দেবো, ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি পেস্ট করে, যাতে এদের খেতে সুবিধা হয়, সেই জন্য দিয়ে দিলাম। আসবে আস্তে আস্তে, এক এক করে খেতে খেতে আসবে, সব উড়ে উড়ে আসতে আগে। তার সাথে এইখানে দেখুন তিনটে বাচ্চাকে এই যে বার করেছি, এই যে আমার হলো সব থেকে ফেভারেট গিরিবাজের বাচ্চা, খুব সুন্দর একদম গ্রোথ হয়েছে, সিঙ্গেল বাচ্চা যেহেতু আপনাদের আগে বলেছিলাম, খুব সুন্দর গ্রোথ হয়েছে। দেখুন জিরিয়া কালারের বাচ্চা হয়েছে, দেখুন এই যে মা বাবাটা রয়েছে ওই যে ওখানে দেখাও, দুটো নীল, ওই যে দুটো কালো, ওটা হচ্ছে গিরিবাজ, ওই দুটোর বাচ্চা হচ্ছে এইটা। এবার দেখুন পরিষ্কার একদম, কি সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে বাচ্চাটা, দেখুন এই যে আমার হাতের উপরে বসে, এই দেখুন দেশি, এই যে দেশির বাচ্চা, ঠিক আছে, এরকম বড় সাইজের হয়েছে। এখন এদের হাতে একটু খাইয়ে দিলাম, ছোলা মটর খাইয়ে দিলাম, যেটা এখন ওই যে পায়রাতে পায়রা খাচ্ছে, ছোলা মটর একটু ভেঙে ভেঙে খাইয়ে দিলাম, এই যে হাতের মধ্যে বসে রয়েছে, দেখুন দেখেছেন, মানে আমাকে দেখলে চিচি চিচি যে আওয়াজ করে, খালি খুব ফ্রেন্ডলি, হাতে খাওয়াইছি তো শিখে গেছে একদম। এই যে এই একটা বাচ্চা দেখছেন, এরকম বড় সাইজ হয়েছে, তিনটে বাচ্চাই দেখুন এখন ঘর থেকে বাইরে একটু ছেড়ে রেখেছি, যাতে এরা মানে সবসময় ঘরে থাকে, তো ঘরের মধ্যে এমনিতেই গরম, তো সেই জন্য বাইরে ছেড়ে রেখেছি, যার কারণে এরা একটু ছাদটাও চিনে নেবে, তার যাতে যেতে সুবিধা হয়, বড় হয়ে যাতে উড়ে যেতে পারে বা বাড়িটাও চিনতে পারে। তার সাথে এই যে হাতে দেখছেন, এটা হচ্ছে সুন্দরীর ডিম, এই যে ভেতরে যে পায়রাটা ছিল আপনাদের বলেছিলাম অন্য একটা ভিডিওতে, সুন্দরীর ডিম দুটো দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম নষ্ট হয়ে গেছে, এই যে সুন্দরীর ডিম, বড় ডিম হয়েছিল, নর ডিম, এটা বড় ডিমের মধ্যে সম্ভবত ছেলে ডিমই হয় অনেকে বলে থাকেন। তো এই ডিমটা যেহেতু নষ্ট হয়ে গেছে, হয়তো উড়ে এসে বসতে গিয়ে ভেঙে টেঙে দিয়েছে, ডিম জমেছিল, কিন্তু এখন দেখছি ভেতরে যে জমার যে ভাবটা, একটা লাল লাল মতো যেটা শিরা জন্মায়, এই শিরাটা নষ্ট হয়ে গেছে, পুরো জলের মতন এরকম গুলে রয়েছে, কানে কোনো আওয়াজও হচ্ছে না। তো এই ডিমটা আমরা এখন সাইড করে দিচ্ছি, ফেটে গেছিলো দেখুন, লিকুইড বেরিয়ে গেছে অনেক কিছু, ডিমটা সাইড করে দিলাম এদিকে, ওইদিকে থাক, এই পায়রাগুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে এখানে, তো ভাবছি যে একটুখানি চালও মিশিয়ে দিই, যাতে এদের খেতে সুবিধা হয়। ছোলা রাজমা আর মটরের মধ্যে চাল মিশিয়ে দিয়ে দিলাম, তার সাথে সাথে এইখানে দেখুন এটা কি, এই দেখুন হাতের মধ্যে কি, এটা কাঠবিড়ালি, ঠিক আছে, কাঠবিড়ালিটা ধরেছি যেহেতু সকালবেলা যখন গম টম দিই তখন কাঠবিড়ালিটা আসতো খেতে, তো একদিন ভাবলাম ধরি, ইচ্ছে হলো একদিন বাড়িতে রাখলাম, এখন সকালে রিলিজ করে দেবো, এই আর কি। দেখুন কাঠবিড়ালিটা দেখে নিই, বড় কাঠবিড়ালি কিন্তু, বাচ্চা কাঠবিড়ালি না, এই যে কেমন লাগছে দেখেছেন, কাঠবিড়ালিটা চলো এবার রিলিজ করে দিই, যেহেতু বন্যপ্রাণী অ্যানিমেল, এদেরকে ঘরে পোষা যাবে, বাচ্চা অবস্থায় পোষা যায়, কিন্তু বড় হয়ে গেছে তো সেই জন্য পোষ মানবে না। এই জায়গাটাই গম খাচ্ছিল, এই যে এইখানটায় সকালবেলা এসে দেখি কাঠবিড়ালিটা ঢুকে, মানে ভেতরে কি একটা নড়ছে, ঠিক আছে, যে সামনে আসছে আরও বেশি নড়াচড়া করছে, তো আমি ধরতে গেছি, তখন দেখছি যে কাঠবিড়ালি হাতের মধ্যে কেটেও দিয়েছে, এই যে এই জায়গাটা দাঁত বসিয়ে দিয়েছিল, তারপরে ধরে এই ইঁদুরের খাঁচায় ঢুকিয়ে দিয়েছি, এই যে ইঁদুরের খাঁচায়, ইঁদুরের খাঁচায় ঢুকিয়ে দিয়ে তারপরে একদিন ঘরে রাখলাম, এখন রিলিজ করে দেবো, চলুন তাহলে রিলিজ করে দিই ঘরে। কাঠবিড়ালি পোষা যাবে, ছোটো অবস্থায় পোষা যায়, আর এটা তো বুড়ো কাঠবিড়ালি, হেভি, মানে দাঁতে হেভি ধার, যখন কামড়েছে না, মানে কি বলবো, কাঠবিড়ালির কামড় যদি খেয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম মানে দর্দনাক হয়, কীরকম ব্যথা করে। তার মধ্যে দেখুন লেজ ধরেছিলাম, লেজটা ধরেছিলাম বলে লেজ পুরো একদম খিচে মিচে দৌড় মারার চেষ্টা করেছে, যার কারণে লেজ অর্ধেকটা ছিঁড়ে গেছে, দেখা যাক কোন দিকে যায়। কাঠবিড়ালি রিলিজ করে দিলাম, ছেড়ে দিলাম রাজমা ছোলা মটর, এটা নতুন প্রথম দিলাম, দিয়ে দেখলাম যে খাচ্ছে কি না, যদিও বা না খেতে পারে, সেই জন্য আগের দিন ভাবনা চিন্তা করলাম যে আগের দিন রাতে ভিজিয়ে রাখি, তারপরের দিন পেস্ট করে দিয়ে দেবো, তার জন্য তো আপনাদের দেখিয়ে দিলাম হামাল দিস্তায়, এই যে এরকমভাবে পেস্ট করে দিয়েছিলাম,
আশা করছি খেয়ে নেবে। সকালবেলা তার আগে আমি একটুখানি দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল, আর এখন যেহেতু ভেঙে দিয়েছি এখনও খেয়ে নেবে। এখনও খাওয়ার টাইম হয়নি সেই জন্য আসছে না, বিকেলবেলার দিকে খাবে। এখন হয়ে গেছে দুপুর, আজকে পুরো একদম ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। চারিদিকটা দেখুন অন্ধকার, মেঘলা আকাশ পুরো। বাচ্চাগুলোকে কি করবো, বাচ্চাগুলোকে অল্প অল্প করে ছোলা রাজমা ভেঙে ভেঙে হালকা করে খাইয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে এরা প্রোটিন ভিটামিনটা ভালোভাবে গেইন করতে পারে এবং শরীরটা তাড়াতাড়ি যেন বাড়তে পারে। যে জিনিসগুলো এদের দরকার সেগুলোই দিয়েছি, এক্সট্রা কোনো জিনিস দিইনি। এদের মা বাবা এদেরকে পরিমাণ মতো খাওয়াচ্ছে, যেহেতু ফুল পেট খাওয়াচ্ছে না, তো আমি এদেরকে একটু একটু করে খাই দিচ্ছি, যাতে পুষ্টিকর খাবারগুলো এদের শরীরে যায়, যাতে এরা তাড়াতাড়ি বড় হতে পারে। যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য শরীর খারাপও হতে পারে, তো আমার কাছে মেডিসিন রয়েছে, মেডিসিনের ব্যাকআপটা দিয়ে দেবো, ব্যাস পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো রোগ জীবাণু ব্যাধি হবে না। বাদ বাকি লফটের ভেতরে এখন এই একজোড়া, এখানে একজোড়া আর ওইখানে একজোড়া, ঠিক আছে। ওই যে ওখানে সুন্দরী পাতার ডিম, আর একটা ডিম তো ফেলে দিলাম। আমার কাছে বর্তমানে এখন 1, 2, 3, 4, 5, 5টা, 6টা ডিম থেকে একটা ডিম বাদ চলে গেলো, নষ্ট হয়ে গেলো, তাহলে রইলো 5টা ডিম এখন রয়েছে। আর বাদ বাকি সব পায়রাগুলো রয়েছে এখন, ওই যে বদম গাছে বসে রয়েছে এখন। বাচ্চাগুলো দেখে নিলেন, এই দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বাচ্চাগুলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সমস্ত পায়রাদের জন্য অবশ্যই একটা লাইক করবেন, এবং এই ভিডিওটা ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। কোনো প্রশ্ন থাকলে কোশ্চেন করতে কোনো দ্বিধাবোধ মনে করবেন না, একদম ফ্রিলি ফ্র্যাঙ্কলি ভাবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কোশ্চেন করবেন ভিডিওর কমেন্ট বক্সে। বাচ্চাগুলোকে ওদের নিজস্ব নিজস্ব জায়গায় দিয়ে দেবো, দুটো বাচ্চাকে এক জায়গায় আর গ্রীবাসটা আরেক জায়গায়, হাতে করে দিয়ে দিচ্ছি, এরকম হাতে করে ঢোকাচ্ছি। যাও বাবা, স্পাইডারম্যান হয়ে গেছে তো, বাচ্চা তো দৌড়ে দৌড়ে লাফাচ্ছে। যাও দুটো বাচ্চা দিয়ে দিলাম, গিরিবাসটা এত খচ্চর হয়েছে, মানে এইটুক বয়সেই হাতে ঠোকর মারে, এত খচ্চর হয়েছে, সব থেকে সুন্দর কিউট, দেখে নিন ভালো করে। এই যে এতটা বড় হয়েছে, 20-25 দিনের বাচ্চা, এই যে এই যে এরকম বড় হয়েছে, দেখে নিন আপনারা। চোখ হবে সাদা কালো, ওদের মা বাবারই চোখ পাবে, ঠিক আছে, হাতের মধ্যে বসে রয়েছে খুব সুন্দরভাবে। এখন একেও এর ঘরে দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম ঘরের ভেতরে, এই চিচি চিচি আওয়াজ করছে। এর বাবা যেহেতু নিচের খোপে রয়েছে, ঠিক আছে, এর মা যেহেতু দুটো ডিম পেড়েছে আবার, এই যে দেখুন আমাকে দেখেই চিৎকার, চ্যাঁ 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 করে, দেখুন এই যে কিছুদিন পরে ওরা শিখে যাবে খাওয়া, তো হালকা ফুলকা শিখে গেছে। নড় পায়রাটা ডিমে তা দিচ্ছে, এই যে এখানে নড়টা ডিমে তা দিচ্ছে, আর এইখানে হচ্ছে মাদিটা ডিমে তা দিচ্ছে। এই যে একটা ডিম নষ্ট হয়ে গেছে সুন্দরী, তাহলে দিদু যে ডিমটা নষ্ট হয়ে গেল ওই ডিমটা ভাঙো এবার, দেখি কি হয়। কি মা ই বাচ্চা ছিল তো, বাচ্চা নষ্ট হয়ে গেছিল, এই যে কই দেখুন, এই দেখুন বাচ্চা হতে হতে নষ্ট হয়ে গেছে, ভেতরে ভেতরে হাওয়া ঢুকে গেছিল, এই যে ভুরু ভুরু হয়েছিল, ভুরু দেখুন, এই যে ভুরু হয়েছিল, দেখেছেন একটু হালকা ডিমের গায়ে ভেঙে গেছিল বলে পুরো ডিমটা কিন্তু জমেনি, লিকুইড ভাবে একদম রয়ে গেছে, মাথা হয়েছে সব, দেখছেন এই দেখ মাথা, ভ্রূণ হয়েছিল, ভ্রূণ ওটা ভ্রূণ বলে, এই যে এইটা হচ্ছে, এই যে এই জায়গাটা দেখুন, এইটা হচ্ছে ভ্রূণ, শিরা জমতে জমতে জমলো না, ছিল হালকা একটু ভেঙে গেছিলো, কিরকম ভাবে ভেঙেছে আমি নিজেও যাই না, হয়তো এরকম এসে বসতে গেছে, তখন পায়ের যে নৌক রয়েছে নৌকের আঁচড়ে ভেঙে গেছে, হালকা একটু জায়গায় ভেঙে গেছিলো সেই জন্য ডিমটা জমলো না, নাহলে কিন্তু ডিমটা জমতো। আর একটা ডিম যেটা রয়েছে সুন্দরী, ওটা কিন্তু জমেছে। ওকে, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, যাতে তারাও নতুন কিছু শিখতে পারে এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ। কিন্তু মেঘলা আকাশ, বইছে বাতাস, আর সঙ্গে রয়েছে আম গাছ, আমাদের গাছে কত আম, আম কত আম হয়েছে, আম তো সব ঝড়েই পড়ে যাচ্ছে, আমগুলো দেখা যাচ্ছে প্রচুর আম হয়েছে এবার গাছে।